শুধু তৃণমূল সরকারকে চাঁচা চলা আক্রমণ করেই থেমে থাকেননি তোহা সিদ্দিকী। ফুরফুরা শরীফের পীরজাদার আহ্বান, কোথাও কাজ না হলে সেখানকার মুখ বদলে ফেলুন। এই সরকার আসার পরে যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। এই নির্বাচনে আমি প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের বলবো, আপনারা কোনো দল দেখবেন না, সিপিএম কংগ্রেস তৃণমূল দেখবেন না, আপনারা দেখুন কাজ। ভোটের মুখে তৃণমূলকে তহার এই আক্রমণ কার্যত লুফে নিয়েছে বিরোধীরা। সেটা মুসলিম সমাজের প্রত্যক্ষ যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে উনি যেটা উপলব্ধি করেছেন সেটি উনি প্রকাশ করেছেন। কারণ মুসলমানরা বুঝতে পেরেছেন গত পাঁচ বছর ধরে মুসলিমদের নিয়ে যত নাটক হয়েছে, যত মুসলমানদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, অতীতে কেউ এরম ভাবে প্রতারণা করেননি। এরা তৃণমূলের পাশে দাঁড়িয়েছিলেন বলেই এক সময় মমতা ব্যানার্জির ওই হেজাব পরার চেহারা একটা গ্রহণযোগ্যতা পেরেছিল, সাধারণ মুসলমান মানুষ মনে করেছিল বোধহয় ইনি ফেরেশতা এসেছেন। কিন্তু আদতে যেটা ধোকা হয়েছে সেটা আজকে এনাদের কথা সেটা স্পষ্ট হচ্ছে। সংখ্যালঘু উন্নয়ন ইস্যুতে গত মাসেও তৃণমূল সরকারকে নিশানা করেন তো হাসিদ্দিকী। সংখ্যালঘু দলের কথা আমরা প্রায় পাঁচ বছরে বহু শুনেছি, আমরা শুনতে চাই না, আমরা দেখতে চাই। গত 18 ডিসেম্বর তোহার আমন্ত্রণে ফুরফুরা শরীফে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন খতিয়ান পেশ করে সংখ্যালঘুদের মন জয়ের চেষ্টা করেছিলেন তিনি। মমতা পৌঁছানোর আগে অবশ্য ওই মঞ্চ থেকে নিজেদের শক্তি জাহির করেন তোহা। 48টা বিধানসভা সিট জিতিয়ে আমি তোহা দেখাতে পারি একা, এই ক্ষমতা আমার আছে। আর যদি কোনো পার্টি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে চান তাহলে চ্যালেঞ্জটা নিন, আমি দেখিয়ে দিই একটা দলের পক্ষে গিয়ে। প্রথম দফার ভোটের শুরুর 9 দিন আগে কলকাতায় এসে কি সেই ফাইনালের বাঁশি বাজিয়ে দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেছিলেন আমি সংখ্যালঘু মুসলিমদের জন্য 99% কাজ করে দিচ্ছি, এটা অবাস্তব মিথ্যা। হিন্দোল দে